আপনারা সবাইকে সচেতন করবেন। তো আমি আর বেশি কিছু বলবো না। السلام عليكم. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله. فقرام رينا تيني فقرام ششكر تلاشس شد ما ترى أبنا تري نوراني ماركة شهارة دكار جنة جتة الله ولا دربار كشر دربار آرون نبي كتبا كتب الله وشتوه به আর নবীকে পাইতে হবে আউলিয়ে কেরামের মাধ্যম দিয়ে যাইতে হবে। আবার আল্লাহ তাআলা জানাই দিতেছেন ওয়ামা আতিউ আল্লাহ ওয়া রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الله تعالى جناتي تنتظر تدر كل بحر أراشي باشا زراعتن تدر كي بولمو دعيا كور مهرباني كوري ديكشي ديك غورا فرا نا كور زالش رحمان جانا در باغاني نيسي بشار جنو آلو جنا دهلا بحيك ميو بي چول چه چول بي اكون اپنا در شامن كوتا بول بن او گرشنگاني দেহের ঘর জলসে বাতি নুরানি আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম হল ইসলাম। আমরা পাইতাম কিনা সন্দেহ আছে, কথা ঠিক কিনা তাই বল। অতএব যাদের মাধ্যমে আমরা এই ইসলাম পেয়েছি, ওই খাজা গরিবে নামাজ কুতুবুদ্দিন মুক্তিয়ার কাকি সহ যারা বাংলাদেশের বড় আউলিয়া জেনারেল, আমরা যদি একজন মুর্শিদ না ধরি, সৈয়দ বাগদাদী বলেছেন যার শায়খ নাই, যার শায়খ নাই, যার শায়খ নাই, তার শায়খ হলো শয়তান। কথাটি কেন আমার পথ প্রদর্শক মুর্শিদ আমার সেই যে মুর্শিদ সেই রাসূল তাতে নাই কোনো কি ওইটা হলো আল্লাহর মুখ, ওলি আল্লাহর চোখ ওটা হলো আল্লাহর চোখ, ওলি আল্লাহদের কথা হলো আল্লাহর কথা। কাজে জন্ম নিলে জন্মের ইতিহাস জানা লাগে, মুসলমান হলে মুসলমানের ইতিহাস জানতে হয়। যে দরবারে আসছেন সে দরবারের ইতিহাস আপনাদের শুনতে হবে, কথা বলেন। যে দরবারে আসছেন এই দরবারের ইতিহাস আপনাকে জানতে হবে। পীরে কামেল আল্লামা শাহ সৈয়দ খাজা ফরিদুদ্দিন মোস্তফা সাকি রহমতুল্লাহ আলাইহির 23তম উপাধি দিবস উপলক্ষে এখান থেকে গেট পার হই না, আমরা আরেকজনের জীবন দেওয়া শুরু করে দেই। আজকে আমি আপনাদের কাছে কিছু তথ্য দেব, কিছু কথা বলবো, এমনই কিছু কথা যে কথাগুলো বিশ্বনাথ উপর আসাম সেখানকার থানা অফিসারের একটা 9/17/2022 রিপোর্ট, আমরা এই রিপোর্টটা তাদের কাছে সংগ্রহ করলাম। এখানে লিখছে এফআইআর, এফআইআর তো বোঝেন মানে কেস করা আর কি। এখন চিনজিয়া পুলিশ উনি পলাশ সাইকিয়া মানে এসপি পিএস উনি লেখ পলাশ সাইকিয়া। আপনারা সবাইকে সচেতন করবেন। তো আমি আর বেশি কিছু বলবো না, আমাকে এখানে কথা বলে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের অফিসারকে। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন, কথা বলবেন না, আমাদের শেরপুর থানার ওসি তদন্ত জনাব লাল মিয়া স্যার আছেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন, ওয়াজ করবেন হযরত কারি মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নিষ্পত্তি তদন্ত শেরপুর থানা। আমাদের থানার যে আইনগত বিষয় সেগুলো না আমাদের অফিসার বিস্তারিত বলেছে, সময় শেষ, আমি আর কিছু বলবো না।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله وسراجا منيرا. أما بعد تزبان ركول بلا زايكنا تكن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم وعلى آل محبته سيدنا حجر بتار بدون عرفر فر يا شري تمي افون غره دلير الله سريدته চলে গেলাম মদিনায় মক্কাসরে বলেন না হে রাসূল
কেমন ভরে যাবে তোমাকে রসুন, কেমন ভরে যাবে তোমাকে আল্লাহুম্মা সাইয়েদানা মাওলানা ওয়ালা আলে সাইয়েদানা আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনেরা কাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, কালেমা পড়িলা ইলাহা জরেলা ইলাহা ওলা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মরণে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে আজকের এই ওরস মোবারক থেকে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাবারক তাআলা দূর দূরান্ত থেকে আসার মতন বসার মতন তৌফিক করে দিয়েছেন আমার দাদা হুজুর কেবলার দরবারে, যেন প্রাণ করে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার নবীর প্রতি ইতিম নবীর প্রদেশ মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে প্রেম নিবেদন সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপাতত আমার সময় আপনারা প্লেসকে উঠবেন না, আমি আপনাদের অনুরোধ করতেছি অল্প সময় কথা বলবো। সে আমি অনেক দূর থেকে এসেছি প্রোগ্রাম করে, আজকের এই আমার দাদু হুজুর কেবলার ওরস মোবারক ওসেরাই নিয়ে আমি এসেছি। আজকে রাতের প্রোগ্রাম নেই না, দিনের প্রোগ্রাম শেষ করে চলে এসেছি শুধুমাত্র আপনাদের এই নূরানি মার্কার চেহারা দেখার জন্য, যেটাতে আল্লাহওয়ালার দরবার। কিসের দরবার? আল্লাহওয়ালার দরবার। আল্লাহওয়ালার দরবারে শুধুমাত্র আপনাদের কাছে আমরা দোয়ার ভিখারি, পথের কঙ্কাল হিসেবে এসেছি। আপনারা বসে আছেন নূর নেওয়ার চেহারা নিয়ে আমাদের জন্য খাস করে দোয়া করবেন। এই বাড়িয়া দরবারের আহলে বায়াত তরিকা যেন সারা বাংলা আমরা পৌঁছতে পারি, আপনারা খাস করে আমাদের জন্য দোয়া করবেন। আমার সেই পরশুদিন প্রোগ্রাম ছিল সেই ফরিদপুর, কথাই ছিল আমি একজন বাড়িয়া দরবার একজন খাদেম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি, আসলে দুঃখজনক। কিন্তু আমরা যারা বাড়িয়া দরবারে যারা আলেম রয়েছি আমাদের সময় অত্যন্ত কম হয়, আমাদের সময় অত্যন্ত কম হয়। আগে এরকম দাঁড়িয়া দরবার এরকম হকানে আলেম কোন বিশিষ্ট ইসলামী দিন তারা কি ছিল না, নাকি বলে অনেক মরিদান আছে কিন্তু আলেম মরিদান খুবই কম আমাদের জানা মতে। কিন্তু আল্লাহর রহমতে এখন অসংখ্য আলেম ওলামা এই বাড়িয়ার দরবার এসেছে, বাড়িয়ার দরবারে এসেছে। আসলে এই বাড়িয়ার দরবারে যারা স্বাদ পেয়েছেন তারা কখনো এটা ভুলবেন না, তারা বুঝে নাই, আমরা আগে বুঝে নেবে যে আমরা আসতে পারি না, নাকি বলেন? এই ফল শুধুমাত্র দেখেছি কিন্তু যখন আমি আপনি খাওয়াইছি খাইছি ভক্ষণ করছি তখন আমার আপনার ক্ষতটা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি অল্প সময় একটু টাচ দিব, একটু শুধুমাত্র আপনাদের কাছ থেকে দোয়া নিই, অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন তো, আমি ছোট্ট মানুষ, এলেম নাই কালাম নাই, শুধুমাত্র আপনাদের দোয়া নিয়ে শুরু করতেছি। আল্লাহ তাআলা বলেন আসলে দেখেন আহলে বায়াত তরিকা এটা কোন আমাদের বাংলাদেশ থেকে এসেছে, এশিয়া মহাদেশ থেকে এসেছে, না আফ্রিকা থেকে এসেছে, এটা আহলে বায়াত তরিকার সঙ্গে আসমান থেকে এসেছে। কোথায় থেকে এসেছে? কোথায় থেকে এসেছে বলেন, কথা বলেন, আসমান থেকে। কখন আসলেন? এই যে সবে মেরাজে চলে গেল, সবে মেরাজে চলে গেল রজব মাসের ২৭তম দিবাগত রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমার রব্বিয়াল কারিম আমার নবীকে ভালোবেসে একটা মহা পুরস্কার দিলেন, সেটা হলো সবে মেরাজ। কি দিয়েছেন? সবে মেরাজ দিয়েছেন,
সবে মিরাজ দর আগে আমার নবী আল্লাহ পাক আগে সর্বপ্রথম বায়াত করাইছেন সুবহানাল্লাহ বায়াত কোথায় থেকে এসেছে আমরা অনেকেই জানি না আমাদের অনেকে প্রশ্ন করে যে বায়াত কোথায় পেয়েছে বলে না অনেকে প্রশ্ন করে তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে না আমার নবীর মাধ্যম দিয়ে আমাকে আপনাকে পৌঁছতে হবে কিন্তু নবীর কাছে যাইতে হলে হক্কানি আউলিয়াদের মাধ্যম দিয়ে যেতে হবে নাকি বলেন হক্কানি আউলিয়াদের মাধ্যম দিয়ে নবীর কাছে পৌঁছতে হবে তারপর নবীর কাছে যখন পৌঁছে যাব নবীর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক একটা সিলসিলা একটা আসলে দেখেন আমরা সবাই দুনিয়ার আসামি এমন কোন ব্যক্তি নেই যে আমার আপনার নিজের গোনা নাই নাকি বলে কিন্তু আমি আপনি যখন আসামি হয়ে যায় দুনিয়ার আসামি হয়ে যায় তখন আমি আপনি সর্বপ্রথম আগে যে মোহরি আছে তার সাথে যোগাযোগ করি নাকি বলে তারপর উকিল তারপর ম্যাজিস্ট্রেট কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই কথা বলার কোনো পাওয়ার নাই কিন্তু ওই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার পাওয়ার একমাত্র উকিলের কার উকিলের আমার নবীর সাথে কথা বলবে একমাত্র আউলিয়া কেরাম তাদের এই পাওয়ার আল্লাহ পাক দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে এই জন্য নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে আসে নবী তো আসবে না নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গেছে কিন্তু আউলিয়াদের দরওয়াজা আসা বন্ধ হয় না এখনো বন্ধ কাল কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ পাক ওলিদেরকে পাঠাবেন সেই দরজা এখন খোলা আছে কিন্তু যে কোনো সাধারণ মানুষ আউলিয়া হতে পারে ওলি হতে পারে ওলি হতে পারে এই যে কাউকে আমরা কখনো ছোট মনে করে দেখব না অনেক সাধারণ মানুষ মূর্খ মানুষ কৃষক মানুষ অথচ আউলিয়া ওলি হয় সে কবরে যাবে শুধুমাত্র একটি আমল কিসের কারণে একটি আমলের কারণে এই নবীকে ভালোবাসতে আল্লাহ তাআলা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله والله غفور رحيم الله تعالى جرا দিতেছে তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ইত্তেবা করতে হবে ভালোবাসতে হবে সম্পর্ক করতে হবে অনুসরণ করতে হবে কাকে বলেন এই সোনার সানের বাদনে আমার নবীকে ইত্তেবা করতে ভালোবাসতে হবে আর নবীকে পাইতে হবে আউলিয়া কেরামের মাধ্যম দিয়ে যাইতে হবে আমার আল্লাহ তাআলা জানাই দিতেছেন ওয়ামা আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون الله تعالى جنادي سنتارا تدر كل بھائي نئي تنشن نئي چنتا نئي قدر قدر بلتا سنجارا اولي حبي اولي حبي جرا اللہ ربی بھائي اللہ جرا دوستو حبي تدر كل بھائي نئي تنشن نئي কিন্তু যে কোনো একজন ব্যক্তি আল্লাহ ওরা হতে পারেন না কি বলে সন্দেহ হয় কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কিন্তু ওরে হতে গেলে নাম্বার ওয়ান থাকতে হবে এমন একটি আমল হল আল্লাহ তাআলা জানাই দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকীন আল্লাহু আকবার বলেন লিল্লাহি তাকবীর দরবারে বাড়িয়া আল্লাহ তাআলা জানাই দিতেছি যারা আমি আপনি ইমান আনছি কারা কোন ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে ডাকতে বলেন নাই আমি আপনি যারা আল্লাহর প্রতি যারা আমি আনছি ইমান আনাইন করছি আল্লাহ পাক তাদেরকে ডাকতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু مع الصادقين الله أكبر الله أكبر ولن
আবার সোনার শরীর বন্ধনে আমার আমরা যে গান আনেছি আমার আমাদের নাম্বার ওয়ান দায়িত্ব হলো আমরা কত আল্লাহকে ভয় করব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন আল্লাহর ভয় যখন কোন বান্দা বান্দির মধ্যে সেট হয়ে যায় মানুষের মানুষ থাকে না ওই মানুষ হয়ে যায় আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহু আকবার ওই মানুষ হয়ে যায় আল্লাহ আলা ওই মানুষের কোন টেনশন নেই চিন্তা নাই নাকি বলেন দোস্তরে বন্ধুরে আবার যে কোন মানুষ আল্লাহ আলা হতে পারে বিশ্বাস হয় বিশ্বাস হয় তাহলে আল্লাহ আলা হতে গেলে আমাকে আপনাকে আল ওলিদের দরবারে যেতে হবে ওয়াকুনু মাসাদিকিন যারা সত্যবাদী যারা হক্কানী আউলিয়া তাদের সঙ্গে স্পর্শে তাদের সাথে তোমাদের সম্পর্ক থাকতে হবে তোমরা যদি সম্পর্ক করে তোমরা যদি যেতে পারো জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিন তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস কোথায় ঠিকানা হবে দোস্তরে বন্ধুরে আমার সময় শেষ আমি আর কি কথা বলবো কোন কাল প্রসঙ্গ আমি কোন বাড়াইতে পারলাম না এই জন্য আপনাদের কাছে দোয়া নিয়ে যাই আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ পাক হায়াতের জিন্দগি তৌফিক দিয়ে যদি থাকে আগামী বছর আল্লাহ পাক ইনশাআল্লাহ কথা বলার সুযোগ করে দিবেন আমি গত বছর আসতে পারি নাই আমার প্রোগ্রাম ছিল লাগারে কয়েকটা বছর এসেছি এই বছর আমি রাতের প্রোগ্রাম নিয়ে নাই দিনের প্রোগ্রাম নিয়েছি দিনের প্রোগ্রাম শেষ করে রওনা হয়েছি তার প্রতিমধ্যে রাস্তা করে এক ছেড়ে তারপর আল্লাহ পাক আমাকে পৌঁছিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি কন্ট্যাক্ট করে বা চুক্তি করে যেটা আমরা আহলে পায়াত তরিকার ওয়াসিন আলেম ওলাম আমরা কখনো কন্ট্যাক্ট করে চুক্তি করে ওয়াজ করি না শুধুমাত্র আপনাদের দোয়ারে দিন প্রসার করতেছি আহলে পায়াত তরিকার আল্লাহ পাক ওসিলায় আপনাদের ওসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আমাদের জন্য খাস করে দোয়া করবেন দরবারের সম্মানিত যারা অনুষ্ঠান পরিচালনাকারী আমার হুজুর কেবলা রয়েছে আমি সকলের কাছ থেকে দোয়া নিই আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা সকলের জন্য খাস করে দোয়া করতেছি আল্লাহ পাক যেন তাদেরকে হায়াত তওবা দান করেন আমার জন্য খাস করে দোয়া করবেন আমার যদি ব্যক্তিগত কে কার্ড নিতে চান আমার ব্যক্তিগত কার্ড আছে নাম্বার আছে নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ইকরাম আমি একটা জিনিস লক্ষ্য করছি সামনে জায়গাটুকু ফাঁকা পিছনের লোকগুলো দাঁড়িয়ে আছে অবশ্যই হয়তো আমাদের উচিত তাদেরকে বসতে দেওয়া আর আশেপাশে যারা আছেন তাদেরকে বলবো দয়া করে মেহরবানি করে দিক সেদিক ঘোরাফেরা না করে জালিসুর রহমান জান্নাতের বাগানের নিচে বসার জন্য আলোচনা ধারাবাহিক নিয়মে চলছে চলবে এখন আপনাদের সামনে কথা বলবেন মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিস্তি এলাকা শামপুর দরবারে বাড়িয়া শাহজাদা ইয়াহিয়া মাদ্দাজিল্লাহ আলীর খলিফা তিনি আপনাদের সামনে 15 মিনিট কথা বলবেন অগর সন্তানি দেহের গড়ে জলসে বাতি নুরানি অগর সন্তানি দেহের গড়ে জলসে বাতি নুরানি লাল লীল সবুজ সাদা লাল লীল সবুজ সাদা হন্দে কালো বরণি অগো সন্ধানি দেহের ঘরে জলসে বাতি নুরানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমি অত্যন্ত আনন্দ চিত্তে স্মরণ করছি
যাকে সৃষ্টি না করলে গোটা কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না সেই নবী দুজাহানকে আর সেই নবী দুজাহানের উসিলা করে যে আল্লাহ রাব্বুল আলামিন কুনতু কানজান মুখফিয়ান যিনি ধনভাণ্ডার থেকে নিজেকে প্রকাশিত হওয়ার জন্য এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন রাসূল পাক সাল্লাম ঘোষণা করলেন হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলুবিল মুমিনিনা আরশিল্লা আমরা সেই মুমিনের আল্লাহর যে আরশ আল্লাহর মুকাম আল্লাহর স্থান যা আজকে আমরা ওলি আল্লাহ গাউস কুতুবদের মাধ্যমে আমরা বুঝতে পারি এরপরে আমি স্মরণ করি খাজা খাজগান খাজা আব্দুল বারী রহমতুল্লাহ আলাই যিনি সার্বভৌম তরিকায় সিস্তিয়া বাংলা শামে তিনি তেনার আগমন হাজ ইমদাদুল্লাহ মাহাজের মক্কির আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি এই তরিকাকে সব বাংলা আসামে তিনি প্রচার করে লক্ষ লক্ষ মানুষকে পথের দিশা তিনি দিয়ে গেলেন এই বাংলা আসাম শুধু নয় সারা পৃথিবীতে বিশেষ করে বাংলা বা ভারত উপমহাদেশে যেখানে মুসলমান ছিল না সেখানে ছিল হিন্দুত্ববাদ সেই জায়গায় খাজা গরিব নামা ওসমান উদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইহির যিনি লক্ষ লক্ষ মুসলমান বানায়া আজকে সেই সুশীতল ছায়ার নিচে সেই মহান মিলন মেলায় ইসলামের ছায়াতলে আমরা যারা আসতে পেরেছি সেই মহান রব্বুল বারী তাআলার দরবারে আমরা সমস্বরে একটু শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ তৎপর হাবিব বিশ্বের দুলাল মানবতার মুক্তির সনদ আকায় নামদার সরোয়ার কায়নাত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা যাকে সৃষ্টি না করলে গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবী দুজাহানের প্রতি অজস্র দ্বারা দরুদ সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইসলামের ইসলামের ওলি আল্লাহ গণ আল্লাহর ওলিরা যদি এই ভারত উপমহাদেশে আসতে না আসতেন তাহলে আমাদের ভাগ্যে ইসলাম নামক এই আমাদের প্রিয় একটি ধর্ম শান্তির ধর্ম প্রিয় ধর্ম যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম হল ইসলাম আমরা পাইতাম কিনা সন্দেহ আছে কথা ঠিক কিনা তাই বল অতএব যাদের মাধ্যমে আমরা এই ইসলাম পেয়েছি ওই খাজা গরিবে নামাজ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি সহ যারা বাংলাদেশের বারো আউলিয়ান যেনারা খাজা গরিবে নামাজ মুয়ায়েনউদ্দিন সিস্তির পরে যারা আমরা যে সমস্ত ওলিদেরকে পেয়েছি তেনাদের উসিলা করে তেনাদের কারণে আজকে আমরা ইসলামের এই মহান সুশীতল ছায়া আমরা পেয়েছি অতএব এই বাংলাদেশের সহ ভারত যতগুলো মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির আশীর্বাদে মোল্লা কাসুমি নানুতুবি রহমতুল্লাহ আলাইহির আশীর্বাদে মিয়াদ এরপরে আপনার দেওবন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন ওনাদের আশীর্বাদে আজকে যারা এই মাদ্রাসার কারণে বা বিভিন্ন দিক দিয়ে ইসলামের আলো যারা আমরা পেয়েছি তাহলে সকলটাই হলো ওলি আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মিয়া কাসুমি নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মাহাজির রহমতুল্লাহ আলাইহির মুরিদ খলিফা যেনারা পৃথিবীতে এই ভারতবর্ষে এসেছিলেন তেনাদের কারণে আমরা ইসলামের এই সুশীতল ছায়া আমরা
পেয়েছি আজকে চার জেনার এই রোজায় আমরা কথায় কথা বলতে পেরেছি পারতেছি এক সময় এই বাংলাদেশে এই বাংলাদেশের তরিকার কোনো কথা বলার সাহস কারো ছিল না আর ওই সময় খাজা খাজগান খাজা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাই এরপরে সিরাজুল হক রহমাতুল্লাহ আলাই মুস্তাহাক রহমাতুল্লাহ আলাই শামসুল হুদা রহমাতুল্লাহ আলাই যারা বহাস করে ওই সময়ের ওই আলেমগুলোর সাথে তারা জিহাদ করে প্রাণ চেষ্টা করে এই তরিকতটা সব তারা প্রতিষ্ঠা করে গেছেন আমরা তাদের কিছুই যদি আমরা না করতে পারি তাহলে আমরা হয়ে যাব আমরা হয়ে যাব আমার আমরা তাদের কাছে ঋণী থেকে যাব বিধয় এই জায়গায় এই মঞ্চে দাঁড়াইছি শুনুন আমি দুটো কথা বলতে চাই একটি কথা হলো ইলমুনি ইলমানে ইলম হলো আল্লাহ রাসূল বলেছেন ইলম হলো দুই ধরনের ইলমুল লিসান ইলমুল কালব ইলমুল লিসান এর জমানি ইলম যা দিয়ে সাফা বলে বলে হাজার হাজার টাকা আমরা কামাই আরেকটা ইলম যা আছে ওই ইলমের কারণে মানুষ আধ্যাত্মিকতা মানুষের মধ্যে একটি মহান শক্তি জোগাড় করে যে শক্তির কারণে মানুষ তার কাছে এসে পড়ে যায় যেমন খাজা বারী রহমতুল্লাহ আলাইহির কাছে মুস্তাহিক সাকির কাছে শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির কাছে এরপরে মুস্তাহিক সাকির রহমতুল্লাহ আলাইহির কাছে হাজার হাজার মানুষ এসে তার পায়ে লুটে পড়ত এই ইলমটা অর্জন করার নাম হলো হুয়া নাফিউন এই ইলমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলম আর এই ইলম যদি অর্জন না হতো তাহলে বাংলাদেশে ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব থাকতো না এই ইলমের কারণে আজকে যারা আলেমরা ইলম সম্পর্কে বোঝায় তরিকা নাই কোথায় তরিকা আছে কোরআন সহে দেও না হাদিস সহে দেও না আর বলে ছয়শ বছর পরে না এই তরিকা আসছে মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের কাছে বায়াত করছেন ইলমে তাসাব ওখান থেকে শিক্ষা হয়েছে আল্লাহ রসুল এই তরিকা এই তাসাব তিনি বলছেন আনা মাদিনাতুল ইল ও আলি বাবুহা আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই ইলমের শহরের দরজা হযরত আবু হুরায়রা থেকে হাদিস রওয়ায়াত আছে তিনি বলছেন আমাকে দুই পেলা ইলম দেওয়া হয়েছিল এক পেলা ইলম আমি লেখনির মাধ্যম দিয়ে মানুষের কাছে প্রসার করেছি আর এক পেলা ইলম যদি আমি প্রসার করি বলি তাহলে আমার গলা কাটা যাবে ইয়ার হাজিরিন এই ইলম সম্পর্কে জ্ঞান যতক্ষণ পর্যন্ত মুসলমানের না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের মধ্যে বিভ্রান্ত দূর হবে না আমি আপনাদের এই জন্য একটি কথা বলে যাই যে দেখেন আপনারা এই জায়গার রাজা যদি ভালো হয় পূজা শান্তির থাকে রাজা যদি খারাপ হয় পূজা অশান্তির থাকে এই জায়গায় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় মজলিস হইতো গান বাজনা নারী বাড়ি নারী দিয়া বিভিন্ন হারমোনিয়াম দিয়া বিভিন্ন রকমের মাইক সেট করে করিয়া এই মঞ্চে আমরা লোক পাই নাই কথা ঠিক কিনা তাইবন আমাদের শাসন যিনি শাহ সৈয়দ মাসুদ বিলাল এর নেতৃত্বে আজকে এই মঞ্চে লোক ধরে না কথা ঠিক কিনা তাইবন আর একটু জোরে কোন কথা ঠিক শাহজাদার দরবারে কোনো গান বাজনা নাই আছে দেখাতে পারবেন পারবেন না আজকে সৈয়দ মাসুদ বিলালের দরবারে গান বাজনা নাই যেখানে জিকির আর ওয়াজ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছে যারা কিছু মানুষ ঘুরবো ওরা ঘোরার জন্য আসছে আর যারা শোনার জন্য আসছে তারা ঘোরে না তারাই মঞ্চের মধ্যে বসে পিন পতনের মতো তারা বসে কথা কিছু কথা হইলেও তারা শোনার চেষ্টা করে ভাই আমার আপনাদের কাছে আমার করজন অনুরোধ এই তো আপনার তরিকতটা সব কোনো ফিলোসফি কোন মানুষের বানানো কোন দিক নির্দেশনা না এটা নিরাট কোরআন এবং হাদিসের থেকে এর হাজার হাজার প্রমাণ আমরা যদি কালেমার শাহাদতকারী না হয়
আমরা যদি একজন মুর্শিদ না ধরি জুনায়েদ বাগদাদী বলেছেন যার শায়খ নাই যার শায়খ নাই যার শায়খ নাই তার শায়খ হলো শয়তান কথাটি কি আমি বুঝতে পারছি শায়খ হলো আমার পথ প্রদর্শক মুর্শিদ আমার পথ প্রদর্শক মুর্শিদ আমার সেই যে মুর্শিদ সেই রাসূল তাতে নাই কোনো কি ভুল অতএব মুর্শিদ রাসূলের থেকে সাহাবা আজমাইন তাবেইন তাবেইন খোলাফার রাশিদিন আইমাই মুস্তাহিদিন আজকে বেলায়েতের পীর মা শায়খগণ ওনাদের হাতে যখন আমরা বায়াত গ্রহণ করলাম ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম আল্লাহ আল্লাহ বলতেছেন রিসু হে আল্লাহর আমার বন্ধু হে রাসূল আপনার হাতের উপর যার হাত রাখলো ওই হাতটা আপনার হাত ছিল না ওই হাতটা ছিল আমি আল্লাহর হাত জোরে কোন সুবহানাল্লাহ যার হাজিরিন ওলি আল্লাহদের হাত ওই হাত হলো আল্লাহর হাত ওলি আল্লাহদের মুখ ওই আল্লাহ ওইটা হলো আল্লাহর মুখ ওলি আল্লাহর চোখ ওইটা হলো আল্লাহর চোখ ওলি আল্লাহদের কথা হলো আল্লাহর কথা কাজেই এটা কোনো ধোঁকাবাজ এখানে কোন প্রকারের প্রবঞ্চনা দেওয়ার জন্য এই বিশাল মঞ্চ তৈরি করা হয় নাই মসজিদে সাকি আল্লাহর ওলি এই জায়গায় শুয়ে আছেন মানুষের টাকা দেওয়া হয় নাই পয়সা দেওয়া হয় নাই গাড়ি ভাড়া দেওয়া হয় নাই কিচ্ছু দেওয়া হয় নাই তারপরে মানুষ এত টাকা খরচ করে পঙ্গপালের মতো ছুটে আসছে কথা ঠিক কিনা কেন আসছে ওনার টানে উনি এমন একটা জাদু জানেন এমন একটা মানে আল্লাহ তার মধ্যে কুদরতি শক্তি দিয়েছেন তার ওজা দেখার জন্য প্রতি বছর ১৯ ফাল্গুন মানুষ সেখানে থাকুক চিন্তা করে তো আমরা বেলগাড়িতে যাব এই জন্য খাজাবাড়ি খাজাবাড়িকে এ মানে মাইনাস করিয়ে সিরাজুল হক সাহেবকে মাইনাস করিয়ে শামসুল হুদাকে মাইনাস করার কোনো সুযোগ নাই আজকে এই দরবারের নক্ষত্র এই দরবারের নক্ষত্র হলো সৈয়দ বেলাল এই দরবারের নক্ষত্র হলো সৈয়দ বেলাল বাংলা আসাম নিশ্চিন্তার দরবার সৈয়দের গদ্দিনী সিন আমার মুর্শিদ শাহজাদা ইয়াহিয়া আপনার বগুড়ার দরবার সৈয়দ রাহুল গাজী আজকে আর একটা জায়গায় গান বাজনা সহ আর একটা বাদাটা নাগানো হয়েছে আমি আপনাদের কাছে বলবো না যে জায়গায় সাকি সাহেবের আজকের এই জায়গায় মানুষের আসতে হজের উদ্দেশ্যে এরই বাধাটা তারা লাগায় তারা আদব না বেদব তারা আদব না বেদব আল্লাহ সুরে কোন ভুল আপনি কি ভয় করতেছেন নাকি কারণ আজকে এর বিপরীতে অন্য কোন জায়গাতে খাজা বাড়ির দরবারের খাজা বাড়ির আওলাদের সাকি সাহেবের এই জিনিসটা আর যদি কিছু করতে চায় কেউ সেটা হবে রংপুর সেটা হবে ভারত সেটা হবে লালফামা নীলফামারি সেটা হবে কুড়িগ্রাম কিন্তু সেটা সিরাজ বগুড়া জেলার মধ্যে হওয়ার কথা না আসুন আমি আমার মুর্শিদ কিবলার চরণ মোবারকে আবারও আমার মুর্শিদ শাহজাদা ইয়াহিয়া মদ্দাদিল্লুল আলী চরণ মোবারকে আমি ভক্তি চুমন রেখে এই দরবারের ভক্ত অনুরক্ত আশেক আশেখান যারা আসছেন অনেকে খাইছেন অনেকে খাইতে পারেন নাই কত কষ্ট করছেন তারপরে তাদের মধ্যে কোনো কষ্ট নাই এসতে পারে এই তারা খুশি আমি তাদের হৃদয়ের হৃদয়ের থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমার এই কয়েকটি কথার মধ্যে আমি তেমন ভূমিকা দিতে পারি নাই আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক ইনায়াত করুক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ মাওলানা মুকতাদির সাহেবকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন দরবারের মসজিদ চাকির দরবার শরীফের সাধারণ সম্পাদক শাহ শাহজাহান আলী চিশতি তাকে তার কথা বলার জন্য অনুরোধ করছি জন্ম নিলে জন্মের ইতিহাস জানা লাগে মুসলমান হলে মুসলমানের ইতিহাস জানতে হয় যে দরবারে আসছেন সে দরবারের ইতিহাস আপনাদের শুনতে হবে কথা বলেন যে দরবারে আসছেন এই দরবারের ইতিহাস আপনাকে জানতে হবে এবং তারপরে আপনি সাধারণ মানুষ হলেও অসাধারণ জবাব দিতে পারবেন কথা বলেন এই ইতিহাস যদি শুনতে চান
তাহলে হয়তোবা আমরা যেমন কম বয়সের মানুষ যত কণ্ঠ দিয়া কথা বলতে পারবো বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ হয়তো এইভাবে আপনাদের কথা বলতে পারবে না তবে আপনাদেরকে অনুরোধ করব যারা পিছনে দাঁড়িয়ে আছেন তারা একটু বসবেন আর যারা ফাঁকা জায়গা রাখছেন তারা একটু ফাঁকা জায়গাটুকু আরেক ভাইকে টান দিয়ে নিয়ে সমাধা করবেন এখন দরবারের সেক্রেটারি যিনি বয়স্ক এবং শুধু বয়স্ক না এই দরবারের জন্য যিনি ত্যাগ তিক্ষা স্বীকার করে এই দরবারকে এখনো প্রতিষ্ঠিত করে রেখেছেন জনাব শাহজাহান আলী আলচিস্তি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তাকে রাখার জন্য এই দরবার থেকে অনুরোধ করা হচ্ছে আপনারা মনোযোগ সহকারে তার কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ তেরে কামেল আল্লামা শাহজাদ খাজা ফরিদউদ্দিন মোস্তফা সাকি রহমতুল্লাহ আলাইহির 23তম উপাধি দিবস উপলক্ষে আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধেয় গুরু খাজা ফরিদউদ্দিন মোস্তফা সাকির প্রতি সম্মান রেখে আজকে এই দরবারে গদিনী শ্রীপতি শ্রদ্ধা রেখে উপস্থিত আলেম ওলামাগণের প্রতি সম্মান এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা হতে আগত ভক্তবৃন্দ এবং পর্দার আড়ালে মা বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা আমি আর যে সমস্ত ভাই দাঁড়ায় আছেন আপনারা তো অবশ্যই কিছু ফজিলতের জন্য আসছেন কিন্তু আপনাদের ভাব ভঙ্গি দেখে মনে হয় আপনারা এখানে কোন পীর দরবারে আসেন নাই আপনাদের অনুরোধ করব আপনারা একটু বসেন না হলে চলে যান অযথা ঘোরাফেরা করতেছেন এদিক যেতেছেন ওদিক যেতেছেন এটা খুবই দৃষ্টিগোচর একটা পীর দরবারে এই ধরনের আচরণ করা ঠিক নয় তো যাই হোক আজকে আপনাদের সম্মুখে অনেক ওলামা কেরামগণ তারা সুন্দর এবং মিষ্টি বক্তব্য দিয়েছেন নবী এবং আল্লাহ রাসূল সম্বন্ধে আমি আজকে আপনাদের সম্বন্ধে ওইদিকে যাব না একটু ভিন্ন কথা বলবো আমাদের দরবার সম্বন্ধে আমরা এই যে আজকে এখানে অনেক কথা শুনলাম কিন্তু আমরা এই কথাগুলো শুনে কতটুকু পালন করি আমরা কিন্তু এখানে সুন্দর কথাগুলো শুনি পরবর্তীতে দেখা যায় আমরা আরেকজনের গীবত গাই এখান থেকে গেট পার হয়ে না আমরা আরেকজনের গীবত গাওয়া শুরু করে দেই আজকে আমি আপনাদের কাছে কিছু তথ্য দেব কিছু কথা বলবো এমনই কিছু কথা যে কথাগুলো জন্য আমরা খুবই মর্মাহত দুঃখিত এবং খুবই ব্যথিত তাই আপনাদের সকলেরই জানা উচিত অনেকেই হয়তো জানেন আমি কি বলবো অনেকেই হয়তো জানেন আমার দিয়ে একটা কথার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাই তো যাই হোক যে কোনো ভাগ্যেই হোক দুর্ভাগ্যেই হোক আর সৌভাগ্যেই হোক আমাদের দরবারটা এখন কয়েকটা ভাগে বিভক্ত তাই না বাড়িয়ার দরবারটা কয়েকটা ভাগে বিভক্ত আমরা যেভাবেই ভাগ হই যেভাবেই বিভক্ত হোক কিন্তু আমাদের মন মানসিকতা এক হওয়া উচিত কিন্তু আমরা এক না এক হতে পারি নাই আমরা একে অপরের প্রতি আমরা হিংসাত্মকমূলক কথাবার্তা বলি তো যাই হোক আমি এ ব্যাপারে আপনাদের কিছু কথা তুলে ধরবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করি প্রতি বছরই আমাদের অনুষ্ঠানের আগে বিভিন্ন রকমের কথাবার্তা হয়ে থাকে আমাদের দরবারে গদিনিসীন জনাব মাসুদ বেলাল গুনমরিচে ওইরকম একটা গদিনিসীন আছে তার নাম সৈয়দ আশরাফুল আলম জীবন সৈয়দ আশরাফুল আলম জীবন আচ্ছা এরকম নিশ্চিন্তে আছে বগুড়া তো একটা আছে আশেপাশ তাই না এরকম কিন্তু যাই হোক সবাই আমরা গদিনিসীন হতে চাই হওয়ার জন্য চেষ্টা করি এখন আমরা কেউ কারো কোনো গীবত গাবো না কেউ কারো গীবত দিয়ে আমরা কেউ গদিনিসীন হতে পারবো না পীর হতে পারবো না কাজে আমরা যদি যাদের কাছে আমরা শিখে নিব তারাই যদি আমরা এই কাণ্ডগুলো করি তাহলে আমরা যাব কার কাছে আমরা যাব কার কাছে যাদের কাছে যাব তারা যদি এইগুলো করি তাহলে আমরা যাব কার কাছে কি শিক্ষা নেব তো যাই হোক
আমি হঠাৎ করে একদিন একটা খবর জানতে পেলাম যে আমাদের জীবন বাবাজি সে ভারত গেছে তার কিছু অনুসারী নিয়া চল্লিশ পঞ্চাশ বা যাই হোক কতজন নিয়ে গেছে জানি না তা উনি ভারত যাওয়ার পরে উনি কি বিষয়ের উপরে এখন ওখানে আটক ছিল এবং সেখান থেকে কোথায় কিভাবে গেছে না গেছে আমরা জানি না হঠাৎ করে আমরা জানতে পারলাম যে অনু যে ভারত যে আটক হয়েছে এটা আমাদের দরবারের ইঙ্গিতেই হয়েছে এখন আমরা জানি না কবে কিভাবে কখন গেছে জানি না এবং এটা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় অপপ্রচার চালানো হয় যে মাসুদ বেলাল এটা করেছে ওটা করেছে তখন আমরা এই জিনিসটা আমাদের ভাইজানকে জানাইলাম যে ভাইজান এরকম আমরা শুনতেছি যে আপনার নাকি আমেরিকা থেকে মেসেজের মাধ্যমে বা কিভাবে ওখানকার প্রশাসনকে বলছেন যে জীবনকে ধরা হোক আটক করা হোক তো এই বিষয়ে কি বিষয় আমরা তো জানি না আমরা তো এগুলো শুনতেছি বিভিন্ন জায়গায় এগুলো প্রচার হইতেছে আসলে মূল বিষয় কি আমরা তো জানি না বিষয়টা তখন উনি আমাদের বলল যে আমি তো জানি না জীবন ভারত গেছে কি কোথায় গেছে আমি তো কিছুই জানি না আমেরিকা তো ভারত প্রতিবেশী রাষ্ট্র না অনেক দূরে তাহলে কিভাবে আটক হলো বা হলো না আমি তো বিষয়ে কিছু জানি না ঠিক আছে যদি ওরা দুর্নাম বদনামি করে তাহলে কতগুলো আপনারা একটু জানেন যে কিসের ভিত্তিতে তারা বলে যে যে মাসুদ বেলাল এই কাজটা করছে তখন বাধ্য আমাদের তত্ত্ব জানতে হয় তাহলে কি তো এই কথাগুলো আমরা তখন চিন্তা করলাম যাচ্ছে এই যে অপপ্রচার গুলো হইতেছে কেন হইতেছে কি কোথা থেকে হইতেছে তাহলে আর তথ্য তো আমাদের জানা উচিত তখন আমরা জানার জন্য চেষ্টা করলাম যাচ্ছে দেখি এটা আমেরিকা থেকে কি তথ্য বাড়াইলো কোন তথ্যের ভিত্তিতে আটক করলো হ্যাঁ আমরা তো কিছুই জানি না তখন আমরা জানতে পারলাম যে তাহলে এটা কিভাবে আটক করলো এখন আমি আপনাদের সম্মুখে সেই কথা বলবো একটা অফিসার ইনচার্জ জিনজিয়া অফিসার ইনচার্জ জিনজিয়া বিশ্বনাথ কুকুর আসাম সেখানকার থানা অফিসারের একটা 9/17/2022 রিপোর্ট আমরা এই রিপোর্টটা তাদের কাছে সংগ্রহ করলাম এখানে লেখছে এফআইআর এফআইআর তো বোঝেন মানে কেস করা আর কি এখন চিনজিয়া পুলিশ উনি পলাশ সাইকিয়া মানে এসপি পিএস উনি লেখ পলাশ সাইকিয়া 16/9/2022 তারিখে সন্ধ্যা 6টার দিকে চিনজিয়া পিএস এর কাছ থেকে একটি তথ্য প্রাপ্তির ভিত্তিতে একজন আশরাফুল আলম সহ অন্যান্য 16 বাংলাদেশি নাগরিক সেখানে অবস্থান করছেন এটা থানা রিপোর্ট ইংলিশে লেখা আছে 44 পৃষ্ঠা ভারতের স্ট্যাম্প লাগানো সেটারই বাংলা অনুবাদ মানে এটা ইংরেজি তো অনেকে বুঝবেন না সেটার বাংলা অনুবাদটা আপনাদের শোনাইতেছি আচ্ছা জিনজিয়া পিএস এর অধীনে বাগমারী ব্রহ্মপুত্র চাপড়ি এলাকায় শামসুল এবং জেহেরুলের বাড়ি ধর্মীয় এবং ধর্মীয় কাজে লিপ্ত হ্যাঁ সাথে এই এলাকায় চলে যায় এবং 17 জন বাংলাদেশিকে বিশ্বনাথ পিএস এর কাছে নিয়ে আসে যাচাইকরণের জন্য মানে তারা ওখানে ধর্ম প্রচার করতেছিল আর সংবাদ পেয়ে তাদেরকে ওখান থেকে নিয়ে যায় যে তারা কি করতে আসছে কি করে রেকর্ড যাচাইয়ে দেখা যায় যে এই বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের খাজা ফরিদুদ্দিন সাকির অনুসারী যিনি পরে ভারতের আজমির শরীফের অনুসারী ছিলেন এখন উনি ওখানে ধরা বইয়া সাকিব আবার পরিচয় দিছে তাহলে এটা কি তার সুনাম হয়েছে না দুর্নাম হয়েছে আচ্ছা পরিচয় দিছে তিনি তার নাতি আশরাফুল আলম এর দাদা সাকিব সাহেব আচ্ছা আশরাফুল আলম 24/8/22 থেকে বিভিন্ন তারিখে ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করেছে চান্দ্রবান্ধা গেট
কুচবিহার পশ্চিমবঙ্গ হয়ে এবং ১৩-১৪ সেপ্টেম্বর বিশ্বনাথ জেলা পৌঁছেছে। সুবিবেচনা করে জানা যায় আশরাফুল আলমের নেতৃত্বে এই বাংলাদেশিরা দাওয়াত রাখার নামে বাগমারী ব্রহ্মপুত্র চাপড়ির বিভিন্ন বাড়িতে গিয়েছিলেন, কিন্তু বাস্তবে তারা তার ধর্মীয় সম্প্রদায়ের মতাদর্শ প্রচারে জড়িত ছিলেন। তাদের পুলিশ ভিসার নিয়ম লঙ্ঘন করেছে, এটা থানার কথা। উল্লেখ্য যে ৩০-৮-২০২২ তারিখে একই নেতা তার অনুসারীদের নিয়ে দক্ষিণ শালমারা জেলার ফকিরগঞ্জ পিএস এর অধীনে বন্ডিয়ানা ওপির পুলিশ মানে ওই ওখানকার পুলিশ টুরিস্ট ভিসা ভারতে আসার পর থেকে ধর্মীয় প্রচারে ধর্মীয় কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেছিল। যাই হোক, স্থানীয় পুলিশ ও প্রশাসনের সন্দেহ মনোযোগ এড়াতে তারা গোপনে আবার লকে পদ্ধতিতে প্রচার ধর্মীয় কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য গোপন বৈঠক করছিল। তাদের এই ধরনের ধর্মীয় কর্মকাণ্ড তাও এমন একটি প্রত্যন্ত আভ্যন্তরীণ এবং নদীমাতৃক অঞ্চলে যা দীর্ঘদিন ধরে গন্ডার শিকারী ও অন্যান্য গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের আস্তানা হিসেবে পরিচিত। প্রকৃতপক্ষে তাদের সম্পর্কে গুরুতর সন্দেহ উদ্বেগের জন্ম দেয়। প্রশ্নোত্তর সৈয়দ আশরাফুল আলমের নেতৃত্বে উল্লিখিত বাংলাদেশী নাগরিকরা তার অন্যান্য শিষ্যদের সাথে আইন লঙ্ঘন করেছে। ভিসা ম্যানুয়াল অধ্যায় ১০ অনুচ্ছেদ ১০-১ নির্ধারিত ক্রিয়াকলাপ ব্যতীত অন্য কলাপে নিজেকে জড়িত করেছে বিদেশি আইন ১৯৪৬ এর ধারা ১৪বি এর বিধান। অধিকন্তু যেহেতু ১৭ জন বাংলাদেশি নাগরিকের আগমন থাকা এবং অন্যান্য রসদ ও কার্যক্রম ইত্যাদি সম্পূর্ণরূপে সাজানো এবং সুবিধা দিয়েছিলেন বাগমারীর দুই স্থানীয় ব্যক্তি শামসুল আলী, যার পিতা হরমুদ আলী, গ্রাম ব্রহ্মপুত্র চাপড়ি জিঞ্জিয়া, আর একজন জহিরুল হক, পিতামৃত আব্দুল মজিদ, গ্রাম ব্রহ্মপুত্র চাপড়ি পিএস বাগমারী এলাকা জিঞ্জিয়া। এই সত্যটি সম্পর্কে তারা অবগত ছিলেন যে সমস্ত বাংলাদেশের নাগরিক পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেছে, তাই তারা তাদের আনার ধর্মীয় প্রচারে তাদের প্রশ্রয় দেওয়ার জন্য অপরাধমূলকভাবে ষড়যন্ত্র করছে। বাগমারী এলাকার ধর্মীয় কর্মকাণ্ডে যার ফলে তাদের টুরিস্ট ভিসার শর্ত লঙ্ঘন করা হয়েছে, তাই আইন অনুযায়ী প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি বিদেশের নাম ও ঠিকানা। এখন এখানে মানে যারা তাদের নাম ঠিকানা আছে তাদের নাম আর বলবো না। আচ্ছা, এটা গেল ওসি সাহেব মানে থানার কর্মকর্তা। এখন আসেন এই পরিপ্রেক্ষিতে আপনার মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ চারিয়ালি আদালত আদালত কি বলছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আদালতের আচ্ছা পিএএসআই এর মাধ্যমে বিষয় গ্রেপ্তার কৃত আসামিদের রিপোর্ট ফরওয়ার্ড করা প্রসঙ্গে রেপ জিনজিয়া পিএস সিএনও ৬-৭-২০-২০২২ ইউএস ১২০-৮ আইপিসি এডাব্লিউ সেকশন ১৪বি-১৪সি বিদেশে আইন ১৯৪৬-৭ উপরে উল্লেখিত মামলা রেফারেন্সের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ১৪ দিনের জন্য বিচার বিভাগে হেফাজতে রাখার প্রার্থনার সাথে আপনার মাননীয় আদালতের সামনে নিম্নোক্ত উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিদের এখানে প্রেরণ করার জন্য আমি সম্মানিত হয়েছি, যাতে আমি সক্ষম হতে পারি
মামলার তদন্ত শেষ করুন সিআরপি ধারা 50 এবং 50 এ সিআরপিসি এর অধীনে নোটিশ জারি করে তাদের গ্রেফতারের কথা জানানো হয়েছে বিশ্বনাথ চারিয়ালি সিভিল হাসপাতালে তাদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে সহজে সংক্ষিপ্ত বিবরণ মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো যে অভিযোগকারী এসআইপি পলাশ জিনজিয়া সাকিয়া 16/9/2022 সন্ধ্যা 6টার দিকে ওসি জিনজিয়া পিএস থেকে তথ্য পেয়ে আশরাফুল আলম সহ 16 জন অন্যান্য বাংলাদেশের নাগরিক পিএস এর অধীনে বাগমারা ব্রহ্মপুত্র চাপড়ি এলাকার শামচুল এবং জহিরুলের বাড়িতে অবস্থান করছে এবং ধর্মীয় প্রচার ধর্মীয় কার্যকলাপে লিপ্ত হয়ে ওসি জিনজিয়া পিএস এর সাথে ওই এলাকায় চলে যান এবং সবাইকে নিয়ে আসেন যাচাইয়ের জন্য 17 জন বাংলাদেশকে দেশিকে বিশ্বনাথ পিএস এর কাছে পাঠানো হয়েছে রেকর্ড যাচাইয়ে দেখা যায় যে এই বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশের কাজা ফরিদুদ্দিন সাকির অনুসারী যিনি পরে ভারতের রাজবীর শরীফের অনুসারী ছিলেন খাজা ফরিদুদ্দিন সাকির ছিলেন সৈয়দ আশরাফুল আলমের দাদা আবার মানে বাবার পরিচয় নেই দাদার পরিচয় দিয়েছে আচ্ছা তারা সকলেই 24/8/22 থেকে বিভিন্ন তারিখে ভ্রমণ ভিসায় ভারতে প্রবেশ করে চাংরাবান্ধা গেট কুচবিহার পশ্চিমবঙ্গ হয়ে এবং 13-14 সেপ্টেম্বর বিশ্বনাথ জেলায় পৌঁছেছে বিচক্ষণতার সাথে খোঁজ নিয়ে জানা গেছে এসব বাংলাদেশি নাগরিকের অধীনে রয়েছে আশরাফুল আলমের নেতৃত্বে বাগমারীর ব্রহ্মপুত্র চাপড়ি বিভিন্ন বাড়ি পরিদর্শন করেন নাম দাবি থাকলেও বাস্তবে তারা আদর্শ প্রচারে লিপ্ত ছিল একটি ধর্ম সম্প্রদায় তার ট্যুরিস্ট ভিসার নিয়ম লঙ্ঘন করেছে মানে ভিসার যে আইন সেই আইন তারা অমান্য করছে উল্লেখ যে 30/8/2022 তারিখে একই নেতা তার অনুসারীদের নিয়ে দক্ষিণ শালমারা জেলার ফকিরগঞ্জ পিএস এর অধীনে বন্ডিয়ানা ওপির পুলিশ ভারতে আসার পর থেকে ধর্ম প্রচার ধর্মীয় কাজে জড়িত না জড়িত হয়েছিল যাই হোক স্থানীয় পুলিশ ও প্রশাসনের সন্দেহ ও মনোযোগ এড়াতে তারা গোপনে আবার লকে পদ্ধতিতে প্রচার ধর্মীয় কর্মকলাপে লিপ্ত হওয়ার জন্য গোপনে বৈঠক করছিল তাদের ধর্মীয় ক্রিয়াকলাপ তাও এমন একটি প্রত্যন্ত আভ্যন্তরীণ নদীমাতৃক অঞ্চলে যা দীর্ঘদিন ধরে গন্ডার শিকার শিকারী এবং অন্যান্য গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে আস্থানা আস্থানা হিসেবে পরিচিত প্রকৃতপক্ষে তাদের সম্পর্কে গুরুতর সন্দেহ উদ্বেগের জন্ম দেয় এটা ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বলছে সৈয়দ আশরাফুল আলমের নেতৃত্বে উল্লেখিত বাংলাদেশের নাগরিকরা তার অন্যান্য শিষ্যদের সাথে ফরেনার্স অ্যাক্ট 1946-এ 14 বি ধারার বিধান লঙ্ঘন করেছে এবং বিদেশি আইন 1946-এর নির্দেশিত ক্রিয়াকলাপ ব্যতীত অন্য কাজে লিপ্ত হয়েছে অধ্যায় 10 ভিসা ম্যানুয়ালের অনুচ্ছেদ 10-এ 1 তদুপরি যেহেতু 17 জন বাংলাদেশি নাগরিকের আগমন থাকা ও অন্যান্য রসদ কার্যকলাপ ইত্যাদি সম্পূর্ণরূপে সাজানো এবং বাগমারীর 2 জন স্থানীয় ব্যক্তি তথা শামচুল পিতা হরমদ আলী গ্রাম ব্রহ্মপুত্র চাপড়ি পিএস দ্বারা আচ্ছা আর একজন হল জহিরুল হক পিতা আব্দুল মজিদ গ্রাম ব্রহ্মপুত্র চাপড়ি পিএস বাগমারী এলাকা জিনজিয়া যারা সম্পূর্ণরূপে সচেতন ছিল যে সমস্ত বাংলাদেশি নাগরিক পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেছে তাই তারা তাদের আনার জন্য অপরাধমূলকভাবে ষড়যন্ত্র করছে এবং বাগমারী এলাকায় ধর্মীয় প্রচার ধর্মীয় কর্মকাণ্ডে তাদের প্রবৃত্তি সুবিধার্থে লঙ্ঘন করেছে তাদের ট্যুরিস্ট ভিসার শর্ত মানে এগুলো সব লঙ্ঘন করছে এখন গ্রেপ্তারকৃত হল তদন্তকালে অভিযুক্ত ব্যক্তিকে নিম্নোক্ত ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে মানে গ্রেপ্তারের স্থল কি কারণে তাদের গ্রেপ্তার করা হলো তাদের
তদন্তে তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। দুই, খুব সম্ভবত এই আসামিরা গ্রেপ্তার না হলে ভবিষ্যতেও একই অপরাধ করতে থাকবে। এই ধরনের ব্যক্তিকে আর কোনো অপরাধ করা থেকে বিরত রাখতে, এই ধরনের ব্যক্তিকে অপরাধের প্রমাণ ঘটাতে বাধা দেওয়া, অদৃশ্য বা যে কোনো উপায়ে এই ধরনের প্রমাণ সঙ্গে, যতক্ষণ না এই ধরনের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় আদালতে তাদের উপস্থিতি যখনই প্রয়োজন নিশ্চিত করা যাবে না, পরিস্থিতি তাদের গ্রেপ্তার দাবি করে। এখন এই যে কথাগুলো, তাহলে এটা এখানে কি মাসুদ বেলালের কোনো কথা আছে, এই দরবারের কারো কোনো ইঙ্গিত আছে? এটা হলো তাদের ওই এলাকার কথা। এখন তারা বলতেছে তাদের কাছে নাকি যথেষ্ট প্রমাণ আছে মাসুদ বেলালের বিরুদ্ধে, তার প্রমাণ আছে, লিখিত আছে, ডকুমেন্ট আছে। তা আমরা বলতে চাই, যদি তাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে, যদি ঝিল ছাপ্পর মারা আপনারা প্রমাণ দেন, আপনারা প্রমাণ দেন তার উপযুক্ত ব্যবস্থা। ভাইজান বলেছে যদি এমন প্রমাণ দিতে পারে তাহলে আমি এই দরবারের দায়িত্ব তাদের ছেড়ে দেব, আর যদি প্রমাণ না দিতে পারে তাদের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানি কেস করা হবে, উপরন্ত কোন মরিচার দরবার তাদেরকে ছাড়তে হবে। আপনার কে রাজি? আচ্ছা, তাহলে আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা যারা তাদের অনুসারী যদি কেউ থেকে থাকেন তাদের বলেন তারা প্রমাণাদি নিয়ে আসুক। এত বড় একটা সুযোগ, যদি সত্য প্রমাণ দিতে পারে তাহলে তো বেজন্ত গদি ছেড়েই দিব, তাতে অনেক লাভ হবে। আপনারা প্রমাণ নিয়ে আসুন। ধন্যবাদ সকলকে আমার এই বক্তব্য রাখার জন্য। যদি কারো কোনো মনে কষ্ট পেয়ে থাকেন, কেউ মনে আঘাত পেয়ে থাকেন, আমি সকলের কাছে ক্ষমা চাইয়া আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে কথা বলবেন হযরত মাওলানা হযরত আলী সাহেব সিরাজগঞ্জ। মাওলানা সাহেবকে সংক্ষিপ্তভাবে 10 মিনিট সময় দেওয়া হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? সালামের উত্তর ভালো পাওয়া গেল না। আবারও বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের 2টি মোবাইল ফোন হারিয়ে গেছে, কোনো সহৃদয় বা ব্যক্তি মোবাইল 2টি পেয়ে থাকলে ভান্ডার টাকা জমা দিবে। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوا بُكْرَةً وَأَصِيلًا وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من الحسد. وقال الشاعر العلام
گرنا سبرم می کشی دے باب زان کائی کشی دے شر نردو بے گار مان سبحان ربک رب نصد عما يصفون وسلام على المرسلين آمين الحمد لله الله تبارك وتعالى لاکھ کوٹی شکر جی مہان رب العزت آج کے آمدر کے دربار باریا دربار مسرات شاکی شاہیبر বাৎসরিক অনুষ্ঠানে আসার মতো সুযোগ এনায়েত করে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল হালকায় জিকিরের মজলিস এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে কিসের বাগান বলা হয়েছে আমরা আজকে যারা এখানে বসতে পারছি জান্নাতের বাগানের মধ্যে বসছি কার মধ্যে বসছি জান্নাতের বাগানের মধ্যে বসছি এই জায়গায় বসে যখন আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় গুনাহ মাফ করবে এবং নেকি আমার আপনার আমলনামায় লিখবে বলেন সুবহানাল্লাহ আউলিয়ারা কারে হুকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার ও মুসলমান বান্দার ভাইরা রে একটু ভালো করে কান ফলায় শুনে রাখো বাবা লক্ষ লক্ষ মানুষ আছে তারা কিন্তু এখানে সেখানে আজকে ঘোরাফেরা করতেছে কয়েক হাজার মানুষ আপনারা আজকে এই হালকা জিকিরের মজলিসে তথা কোরআন কারীমের মাহফিলের ভিতরে আপনারা বসছেন আমার আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করছেন তাই বসতে পারছেন বলেন সুবহানাল্লাহ আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার ও মুসলমান ইমানদার ভাইরা রে কোন মানুষ যদি ইচ্ছা করে রে বাবা দুনিয়া থেকে আমি আল্লাহর ওলি হয়ে কবরে যাব তো কিন্তু সম্ভব হবে আর কোন মানুষ যদি ইচ্ছা করে আমি দুনিয়া থেকে আবু জেহেল হয়ে কবরে যাব তাও কিন্তু সম্ভব হবে কারা আল্লাহর ওলি হবে কারা আউলিয়া হবে যারা الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহর ওলি হতে হলে কিন্তু বাবা আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে লাগবে কি লাগবে না আমরা কার দরবারে আসি বাবা বলেন তো দেখি আল্লাহর ওলির দরবারে আসি ভাই আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে রে বাবা কলবের গুনাহ পরিষ্কার করার জন্য কিন্তু আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে আল্লাহর ওলির দরবারে যাইয়া ওইখানে যে নির্দেশনা সেটা আমল করা লাগবে তবে আপনার কলবের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে কেমনে আপনার গুনাহ মাফ হবে রে বাবা একটু ভালো করে খেয়াল কান ফলে শুনে রাখেন আল্লাহর ওলিরা কিন্তু কোরআনকে রিসার্চ করিয়া এত সর্বগ্রাহ আমাকে আপনাকে বাতায় দেয় কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে রে ভাই কি ঘোষণা দিয়েছে আমার বন্ধুগণ কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বেশি বেশি যদি জিকির করতে পারে ওই ব্যক্তির জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে বাজান রে মানুষের জীবনে কিন্তু শতকরা 95টা গুনাহ কিন্তু জুবানের দ্বারা হয় কার দ্বারা হয় জুবানের দ্বারা কিন্তু মিথ্যা কথা বলে জুবানের দ্বারা কিন্তু কুমন্ত্রণা করে জুবানের দ্বারা কিন্তু মানুষকে গালি দেয় জুবানের দ্বারা কিন্তু হারাম ভোগ করে করে কি করে না ও মুসলমান ইমানদার ভাইরা রে এই জুবানকে হেফাজত করার জন্য আল্লাহর ওলিরা সুন্দর করে সবক বাতায় দিয়েছে রে বাবা কি সবক বাতায় দিয়েছে সকাল এবং সন্ধ্যাবেলায় কোন মানুষ যদি আমার আল্লাহর জিকির করতে পারে রে ভাই ওই জিকির করার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির কলব পরিষ্কার করে দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হি চিরি নিস্তে নাম
আল্লাহ আল্লাহই চিরিন ইসতেনাম শের শুকর মিকোনাত জাহান্নাম তামাম মুসলমান ইমানদার ভাইরারে একটু ভালো করে কান পড়ে শুনে রাখো আল্লাহর জিকির যদি তোমরা সকাল সন্ধ্যায় করো রে ভাই তোমার কিন্তু লাভ হবে দুনিয়াতে যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে কোনো ময়লা থাকে ওই নদীতে যদি কোনো সর উঠে এমন ঢেউ শুরু হবে ময়লাগুলো ধাক্কা ধাক্কা নদীর উপরে কিন্তু কিনারে উঠে যায় যায় কে যায় না তুফান যখন কমে যায় তুফান যখন ভালো হয়ে যায় ওই ময়লা কিন্তু আর নদীর মধ্যে নামতে পারে না তদ্রূপ ভাবে তোমার কলমের ভিতরে যখন জিকির চালু হয়ে যাবে কলমের ভিতরে যখন তোমার ইল্লাল্লাহর জরব লাগবে রে ভাই লাগার সঙ্গে সঙ্গে যেই জায়গায় গুনাহ আছে ওই জায়গায় এমন ধাক্কা লাগবে তোমার ভিতরে থেকে ওই গুনাহটা বের হইয়া তোমার কলমটা ফুত পবিত্র হয়ে যাবে সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার ভাইরা জিকির করার দরকার আছে এই জুমাকে যদি হেফাজত করতে পারেন আল্লাহর ওলীরা সুন্দর করে আমাকে আপনাকে দেখায় দিয়েছে এবং শোনায় দিয়েছে কোরআনকে রিসার্চ করিয়া ওই যে কোরআনে কারিমের মধ্যে বলছে রে বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা রাত্রির শেষে এবং দিনের শুরুতে কোন মানুষ যদি জিকির করতে পারে সারাটা দিন ওই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে এবং দিনের শেষে রাত্রির শুরুতে যদি কোন মানুষ আমার আল্লাহ জিকির করতে পারে ওই ব্যক্তির উপর সারা রাত্রি আমার আল্লাহ রহমত বর্ষিত করতে থাকবে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা আমার বন্ধুরা এই জিকির করার কারণে আপনার কলমের ভিতরে গুনাহ থাকতে পারে না কখন কোন সময় দুনিয়া থেকে যাওয়া লাগবে বাবা জিকির করলে কিন্তু লাভ হবে জিকির করতে করতে যদি দুনিয়া থেকে আপনি যেতে পারেন আপনার কপাল কিন্তু খুলে যাবে এই জন্য ভাই জানবে আপাতত ছোট্ট একটা আমল শিক্ষা নিয়ে যাই এই দরবারে আজকে আসি আমার আপনার কলবের সাথে জিকিরের আমলটা চালু করে দেই রাজি আসি তো সবাই সময় অল্প আপনাদের কাছে দোয়া চাই আমার বক্তব্য শেষ করছি ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমি একটু আগে ভিতরে ঢুকলাম ঢোকার পর যে পরিস্থিতি দেখলাম অনেক মানুষ নিজের বিছানা মনে করে এই বিছনা পারে শুইছে হয় নাই কথা কয় না কেন এইভাবে কি পরিবেশ ঠিক কথা বলুন একটু মহব্বত বলুন আল্লাহুম্মা সাইয়াদানা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে আমার মনে কাঁদে প্রাণে কাঁদে কান্দে আমার দুই নয়ন স্বপ্ন যুগে ঘুমের ঘরে কবে বাদে বসব আল্লাহ হুম্মা আওয়াজ হয় না মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে কোন দিন যেন খবর আসে এ পৃথিবী সারিতে রং বেরঙ্গের কাপড় সেরে সাদা কাফন পরিতে আল্লাহ হুম্মা মুহাম্মাদ ওয়ালা সাল্লাল্লাহ
وعلى محمد صلى الله صلى الله على محمد صلى الله কেমে দাঁড়িয়ে যাইয়া নবি সালাম এই দাঁড়ানোর উদ্দেশ্য হলো সবাই সোজা করে বসি এবং নিচের থেকে সামনের দিকে আসি ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদা হয়াসি উম্মত তোমার তরতরে শুকর হাজার বার ইয়া নবী উদ্দেশ্য হলো ফাঁকা জায়গাটুকু পূরণ করা উদ্দেশ্য হলো ফাঁকা জায়গাটুকু পূরণ করা ওয়ালাইকা ইয়া হাবিব সালাম ওয়ালাইকা নয়ামার সাদ নভজন তবু যে কান্দে পাগল মন দেখা দাও দয়া করিয়া দেখিব নয়ন ভরি আয়া নাবি মারহাবা গায়া রাসূল আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমাদের মরো নিরকালে আপনি পাশে থাকিলে থাকবে না মরো যন্ত্রণা ও দাদু এই মনের বাস না নবি রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশেকের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোনেন গো শায়ে আহ আয়া নবি আয়া রাসূল আয়া হাবিব সালাম সালাম আলহামদুলিল্লাহ যে মাহবুব দয়া করে মেহরবানি করে ভালোবেসে মহাব্বত করে
জালিসুর রহমান জান্নাতের বাগানে জিকিরের মজলিসে ওলিয়া আল্লাহর দরবারে সাদিকিনদের সাথে শরীক হওয়ার জন্য তৌফিক দিলেন সেই মাবুদের দরবারে কি বলবেন জবান খুলে বলুন চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ মাবুদের দরবারে শুকরিয়া দান সকলে জবান বলে আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সকলে অন্তর অন্তঃস্থল থেকে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরতে মুজাহিদের মতো কণ্ঠ দিয়ে কথা বলতে হবে কারণ বাংলাদেশের আনাসে কানাসে ৩৫৬ জন ওলী আল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ চলছে এর মধ্যে আমাদের আব্দুল খাজ আব্দুল বারী রহমাতুল্লাহ আলাই ইনার দরবারে যত পীর খলিফা ফকির আছেন সমস্ত পীর খলিফা ফকিরের মধ্যে মাস্তে সাকি রহমাতুল্লাহ আলাই যত স্পষ্ট করে সুরাহি গজল লিখেছেন যত আত্মতত্ত্বর কথা বলেছেন আমার দাদা হযরত কেল্লা বাস্তে ছাক রহমাতুল্লাহ আলা যত খোলা তরিকা বিক্রি করেছেন এভাবে কেউ তরিকা চালায় নাই কথা বলুন তাহলে আপনি কোন ব্যাঙ্গের মতো কোন কোন করবেন এটা আমার পছন্দ কথা বলেন আপনার আওয়াজও বর্তে মুজাহিদের মতো কণ্ঠ হবে কারণ আপনার ভয় করার কোনো কারণ নাই আল্লাহ তরিকার কথা কোরআনে বলেছে হাদিসে বলেছে তরিকা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছেন চলছেন চলবেন যারা বাতিলিপন্থী দল খারেজি ওহাবির দল যারা আজকে এই রবির বিরুদ্ধে ছিল হাসান হুসেনের বিরুদ্ধে ছিল আলীর বিরুদ্ধে ছিল তারা আজকে বসে নাই ছত্র ছায়ার মতো চেষ্টা করে তারাও এগাচ্ছে কথা বলেন ঠিক কিনা যারা বলে মিলাদ নাই যারা বলে মোনাজাত নাই যারা বলে তরিকা নাই যারা কয় ওলি আল্লাহর কাছে যায়ও না শিরিক শিরিক কথা কয় না কেন রাগ করতেছেন না ঠিক আছে এখন কত হইতেছে তাহলে কি বোঝা গেল যে জান্নাতের টিকিট ওকের কাছে দিয়ে দিছে আল্লাহ যত মানুষকে ভালোবাসেন ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসেন বেশি ভালোবাসেন পাগলদের একটু জোরে কর না পাগলরা বাজেট ভেঙ্গেও বাজেট করতে পারে একটু জোরে বলি আল্লাহু আকবার আল্লাহর দেওয়া বাজেট যেখানে সেখানে বাজেট ভেঙ্গেও আবার বাজেট আল্লাহর কাছ থেকে নতুন করে নিয়ে আসতে আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আলহামদুলিল্লাহ এখন কথা হইল দলিল কারণ কথা দিলি দলিল দিতে হবে কথা বলুন দলিল আমি আপনাদের বলছি ভালো করে শুনুন কারণ আপনারা কিছু মানুষ এসেছেন দেখার জন্য কথা কয় না কেন আমরা কি করি আমরা কি বা করি আমরা কুবা করি কথা কয় না কেন লেপ কি ভেট কি সাইজ কাইজ দেখার জন্য এসেছেন না কিছু মানুষ এসেছেন যারা কয় যে দেন দেহে আসি বাবার মধ্যে কি অর্থাৎ টিটকারি কথা কয় না কেন টিটকারি করার জন্য একদল এসেছেন যারা তারা শুনে রাখেন ভালো করে জেনে রাখেন আপনারা ১৫টা মাইক লাগাও এত মাইক মানুষ জোগাবার পারেন না আমাদের মাইক টাইক লাগে নাই খালি শুনছে মাস্তে সাকের উরুস এখন আপনাকে অনুরোধ করতেছি আপনাকে প্রয়োজন হলে চা খাওয়াবো ওই উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব এইটুকু খুঁজে দেখেন যে এই ব্যক্তি লোকই কি খারাপ কথা কয় না কেন এই ব্যক্তি লোকই খারাপ না না যদি দেখেন না সব লোকই খারাপ না তাহলে মন হবো যে ভালো মানুষও দুই একজন আছে আছে না খালি তাই না এই পাগলরা খেরের মধ্যে থেকে যা অর্জন করে তোমার এই জুব্বা আজকান পরে বোঝায় অর্জন হয় নাই কথা বলুন প্রেমের হুঙ্কার এক হুঙ্কারে বান্দা আল্লাহর আরশে আজিম ভেদ করে সুবহানাল্লাহ বলুন
এমন এমন একটা বস্তু যিনি সূর্যকেও থেমে দেয়। সূর্য কেউ বেলাল আজান দেওয়া নিষেধ করছিল আল্লাহর নবী। কি করছিল বেলাল রে? মানুষগুলা কইতেছে, সাহাবারা বলতেছে তুই আর সকাল আজান কথা কয় না কেন? আজান দিসটা বেলাল চক্ষুর পানি ফেলে দরখাস্ত করছে হেড অফিসে। সুবহানাল্লাহ, এ খোদা তুমি কি আমারে বঞ্চিত করে দিবা? যার কেউ না আছে তার কে? হ্যাঁ আলা ভাই, আপাতত 10 মিনিট বন্ধ রাখেন, আমার বক্তব্যের সময় ফুজুর ফাজুর আ উ এদিক সেদিক তাকানোর কোনো সময় থাকে না। কথা বলেন, কথা হলো, কথা শোনা লাগবো মর্দা মেশিন না গেল কহা লাগবো কথা কয় না কেন? আমি আপনাদের সাথে এই জন্যই বলছি, আমি তো আপনাদের জাকের ভাই, অর্থাৎ আমার হজরত কেবলা শাহ জসিমউদ্দিন আল সিস্তি দুরমুট ইসলামপুর মাস্তে সাজ রহমাতুল্লাহ প্রধান খলিফা ছিলেন, তিনি আমার দাদা হজরত কেবলা, আমার পীর কেবলা শাহ সুফি সুরাব আলী রহমাতুল্লাহ আলাই যিনি ভান্ডারবাড়ি কয়াগের জমিনে শুয়ে আছেন, আমার দাদা হজরত কেবলা যিনি আমার দাদাও ছিলেন গুরুও ছিলেন, এখন কত হচ্ছেন আমার দাদার কাছে এসে আপনারা গুনুন গুনুন করবেন, এটা আমার ভালো থাকে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? আওয়াজ দিয়ে কথা বলুন। বাজেট ভেঙ্গে বাজেট করতে পারে এটা ওলি আল্লাহরাই পারে, আল্লাহর পাগলটাই বন্ধুরা আমার খেয়াল সামনে যাচ্ছে একটু। বেলালের আজান যখন হয় নাই, ফজরের আজান এক এক করে তিনবার হয়ে গেছে, তারপর রাত্রি হয় না। আল্লাহর কাছে জিব্রাইল আল্লাহর কাছ থেকে মুহাম্মাদের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মসজিদ আজান হয় না, রাত্রি হবে না। আল্লাহর নবী বলেন, এক এক করে তিনবার আজান হয়েছে, আজান হয় নাই কেন? এবার বলতেছে বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে এতক্ষণ পর্যন্ত রাত্রি বোহাবে না। প্রেম কত বড় দামি যে প্রেমের কারণে সূর্য থেমে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বেলালের আজান হয়েছে তখন ফজরের নামাজের পর আল্লাহ নবী বললেন, সাহাবীরা নামাজ পড়েই বাড়িতে যায় না, কিছুক্ষণ পরই জোহরের নামাজ। কিছুক্ষণ পরে সাহাবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? তিনি বললেন, বেলালের জন্য আল্লাহ সূর্যকে থেমে রাখছে। বেলালের প্রেমের দামে যদি সূর্য থেকে থাকে, বেলাল হাফসি গোলাম কালো মানুষ কুর্শিদ মানুষ, তাহলে প্রেমের কাছে ধলা কালা ধলা কালা ধনী গরিব? তাহলে তরিকের মধ্যেও কিন্তু খেয়াল করবেন ধলা কালা ভালো মন্দ নাই। কথা বলেন, তরিকার ধনীও যা গরিব তবে কিছু পীরের কাছে আছে টিহা বেশি দিলে আগে যায়। কথা বলে কেন? কিছু পীরের কাছে আছে টিহা যে বেশি দিবার পারে এ মরিদ তত আগে যায়। কথা কয় না কেন? আর যারা আসলে আল্লাহর ওলি তারা চিন্তা করে যে যত আমল তার বেশি তার জায়গা তত। কথা বলুন একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যা কি হবে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এখন কথা হইল যে মহান রব্বুল আলামিন প্রেমের কারণে সূর্য থামিয়ে দেয়, বাজেট ভেঙ্গে বাজেট করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলা উনি কি বলেছিলেন? বলেছিলেন, বুড়িমা ঘাটে বসে বসে আর কান দিও না। তুমি কেন কান্দ বলো তো? বুড়িমা কয় যে আমি যে জন্য কান্দি সেটা তোমার কাছে কইলে তো লাভ নাই, কারণ এরকম বহু মানুষের কাছে করছি উপকার হয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলা বলেন, বুড়িমা খুলে বলো। বুড়িমা বলতেছে,
যে আমার বরযাত্রী সহকারে সন্তান সহকারে বিয়ে করবার যায় লোকার ফিরত বুড়িমা কয় যে বুড়িমা চিন্তা করো না কিছুক্ষণ পরই আসবে বুড়িমা কান্না বন্ধ করেন বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি মাবুদের কাছে দরখাস্ত করেন মাবুদরা বুড়িমার কাছে ওয়াদা করেছি বরযাত্রী সহকারে নৌকাটা ফিরত দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না বড় বীর আব্দুল কাদের জিলানি বারো বছর আগে মারা গেছে ফিরত দেওয়া সম্ভব না বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ বারো বছর পরে যদি ফেরানো সম্ভব না হয় হাজার হাজার বছর পরে কি তুমি মানুষ জীবিত করবা ভাই আল্লাহ এতদিন পরে যদি করো বারো বছর পরে তুলে আল্লাহ দেহান যায় না কথা কয় না কেন আল্লাহ কয় যে না এটা সম্ভব না কইতেছে মানুষ মৃত্যুকালে মরার পরে দোয়া করে মিনহা কালাক না কুমাফিহা অমিনহা নুকরুজুকুম তারাতান তোমার নামই রাখলাম তোমার নামই তৈর হয়েছিল এই মাটি দ্বারা এই মাটির মধ্যে রাখলাম ও খোদা তুমি বলে জীবিত কইবা তুমি কইছো কথা কয় না কেন আল্লাহ কয় যে কর্ম কয় কর্ম কত না নগদ করে দেহাও জোরে কর না সুবহানাল্লাহ বাজেট ভাঙ্গা বাজেট নিয়ে এসে বরযাত্রী সহকারে লৌকা ফিরত দিয়ে দেখায় নাই আল্লাহর ওলিরা তো পারে কথা বলেন এক মাসতে সাকি এখানেও কথা বলতে পারে এক মাসতে সাকি শেরপুর থানার মধ্যেও বসে থাকতে পারে জোরে কন্যা সুবহানাল্লাহ সেই দরবারে এসেছেন সুতরাং যারা এসেছেন তারা জিয়ারত করেন যারা এসেছেন কিবলার সাথে দেখা করেন যারা এসেছেন ভক্তি আদব সহকারে চলাফেরা করেন কারণ এখানে ব্যাদিবি করলে মনে হয় বেশি ভালো কথা কয় না কেন বেশি ভালো হবে না এটা আমার আপনার বিচার করার কিচ্ছু নাই যাই বিচারের মালিক তিনি তোমার ভিতরেই যাই বিচারের মালিক তিনি তোমার ভিতরেই আছে আট কুঠুরি নয় দরজার এই মানব দেহটা সাতটা মঞ্জিল কোরআনের মধ্যেও সাতটা মঞ্জিল একটু সুবহানাল্লাহ বলো কোরআনের মধ্যে কয় মঞ্জিল মানব দেহের মধ্যে আমি এই বেদবি করতেছি না একটু খেয়াল করে দেখেন একটো দুটো তিনটো চারটো পাঁচটো ছয়টো উপরে একটো সাতটো সাতটা মঞ্জিল বিশটা পহরি এই পহরিগুলোর খেয়াল করেন আলিফ লাম যাবর আল লাম লাম যাবর লা আপেশ হু আল্লাহ আল্লাহ হু এই পাঁচ নাম যায় পাঁচ অক্ষরের নাম জাফে জফে তেলে যে রাখে আল্লাহ বলেন ছোট্ট বাচ্চাকে মা বাবা যেমন কোলে নিয়ে থাকলে কচি মুখের কথাগুলো শুনতে ভালো লাগে আদর করে বুকে নিয়ে ঝাঁকায় আল্লাহ কয় জিকিরকারী বান্দার মুখ থেকে যখন জিকির উচ্চারিত হয় আমি আল্লাহ তাদের রহমতের কোলে নিয়ে থাকি আমি ওই ছোট্ট বাচ্চার মতো কোলে নিয়ে থাকি ভয় নাই কথা বলুন ভয় নাই ভয় নাই তাদেরকে জাহান্নামের ভয় দেয়া আপনাদের অস্থির করে ফেলে দেয় তাদের শুনে রাখেন ভালো করে শুনেন আর রহমান ও আল্লাহ আল কোরআন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেছে আমি রহমান খালাকাল ইনসান তৈয়ার করলাম এদের প্রতিনিয়ত ভুল করবে আমার কাছে ক্ষমা চাইলে আমি রহমান আমি অপুষি তাদের মাফ করে দিব হ্যাঁ তরিকতের মানুষ তরিকতের মানুষের চলা আলাদা কথা বলা আলাদা তরিকতের মানুষের হাট বাজার আলাদা স্বামী স্ত্রী মিলন আলাদা তরিকতের মানুষের নামাজও আলাদা যদি বলেন কেন তাহলে শুনে রাখুন তরিকতের মানুষ তোমার মতো বেতনের হুজুরের পাশে নামাজ পড়লেও তোমাকে ইমাম মানে না কারণ তরিকতের মানুষের ইমাম হলে একটা তাহিয়াতুল বেজাল মুর্শিদ তার মুর্শিদি তার ইমাম জোরে বলে আল্লাহু আকবার তরিকতের মানুষের ইমাম কোনোদিনই পাল্টে না যেখানে যাবে সেখানে তার একটা ইমাম জোরে বলুন জোরে বলুন তার কাছে যত পাগড়িওয়ালা চুপ্পাওয়ালা যত কিছু আসুক না কেন তার মুর্শিদি তার কেবলা কথা বলুন তার মুর্শিদি যদি তার কেবলা হয় এক সত্তার ভিতরে বিলীন হওয়ার জন্য এক সত্তাকে নিজের আত্মার ভিতরে উদ্রূপে রূপে জীবিত করার জন্য এই সাধনা এই সাধনা শুধু আপন সত্তাকে দেখার জন্য নিজের প্রভুকে দেখার জন্য নিজের ভিতরে আর একটা ইসব আছে সেই ইসবকে দেখার জন্য কথা বলুন এই ইসবকে যদি দেখতে চাই দুনিয়াবি মুখ দেখতে গেলে আয়না লাগে না আয়না লাগে না
তাহলে আমার যদি আসল রূপটা দেখতে চাই তাহলে আমার কেবলাকে আয়না রূপই দেখতে হবে। তা আমার কেবলা যদি আয়না হয় তাহলে কেবলার সামনে দাঁড়াইলে আমি যদি আমাকে দেখতে পাই, এ বল্লার দলেরা ভালো করে শুনে রাখো, বাকি কথা তরিকার লোক বিশ্বাস করে না। কথা ভয় হইতেছে, চিন্তা হইতেছে, অস্থির হইতেছেন, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমি বলছি খেয়াল করুন, হযরত আলীর সাথে যখন মাবিয়ার যুদ্ধ হয় তখন মাবিয়া কোরআন শরীফ পল্লবের মাথায় বেঁধে বলেছিলেন যুদ্ধ বন্ধ করো, আল্লাহর কোরআনের কসম দিয়ে বলছি, তখন আলীর পিছন থেকে কিছু সাহাবীরা এই মাবিয়ার কাছে চলে গেল, বললো যে কোরআনের দোহাই দিছে, এখন তো আর যুদ্ধ করা যায় না। আলী বললো না যুদ্ধ বন্ধ করো না, এটা মাবিয়ার চক্রান্ত। আল্লাহ করলো আমাকে মানো, আমার রসুলকে মানো, উলিল আমরে মিনকুম হক্কানি আল্লাহওয়ালাদের মানো, তাহলে আল্লাহ যদি বলে থাকেন তিন ব্যক্তির কথা তাহলে আপনারা বলতেছেন আল্লাহ ছাড়া কাউকে, তার মানে কোরআনও মানেন না। কথা বলেন তাহলে সরাসরি আল্লাহ ধরা যাব দেখা যাব এমন কথা কোনদিন আল্লাহ কইছে? আল্লাহ কি কোনদিন কারোর সামনে এসে কইছিল যে আমি আল্লাহ? কথা বলেন কইছে না, কারণ আল্লাহর সামনে আল্লাহ রূপে দেখতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার আত্মত্যাগ করে সমস্ত শিক্ষা দীক্ষা বিদ্যা এলেম জ্ঞান গর্ব সামস্তিবৃজির পদ মুবারকে ছেড়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমার খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার সমস্ত জ্ঞান গর্ব সমস্ত কিছু উসমান হারুনির কাছে ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, উসমান হারুনি আর খাজা বরফির খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ একটা জানাজারে গিয়েছিলেন। জানাজায় কোথায়? জানাজার শেষ করে এখন খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ উসমান হারুনি তার পীরে কইতেছে, হুজুর আপনারা ওয়াদা করছিলেন যে তার কবরের সওয়াল জব শেষ না হওয়া পর্যন্ত কবর ছেড়ে যাবেন না, কিন্তু আপনি যে চলে যেতেছেন। খাজা উসমান হারুনি কইতেছে, এ মহিউদ্দিন তুমি খালি উপরই দেখো না নিচেও দেখো। সুবহানাল্লাহ, কোন খালি উপরই দেখো না নিচেও। এখন খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ চক্ষু বন্ধ করে দেখে এক উসমান এখানে আর এক উসমান কবরে। এখন আপনাদের বলতে চাই, যিনি কামিল যিনি মুর্শিদ তিনি তার রূপ পাল্টাতে পারে, তা বাকাবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বলেছেন, যিনি ইমাম তিনি লাজ, লাজ যিনি ইমামও তিনি। তাহলে বোঝা গেল যে ওলি আল্লাহরা কোনোদিন মরে না। মুনসের হেল্লাস যখন জেলখানায় ছিল, কাজী জেলখানায়, তখন জেলের রক্ষক দৌড়ে এসে কয় যে হুজুর সর্বনাশ, বলে কি? বলে আজকে যে জেলখানাও নাই মুনসেরও নাই। কি নাই? জেলখানাও নাই মুনসেরও নাই। মুনসেরকে টাকা হলো, ওই মুনসের জেলখানাও থাকে না তুমিও থাকো না, মাঝে মাঝে এরগুলো কাণ্ড হয় কেন? মুনসের কয় যে আমি আর আপনি তো এক ক্লাসের ছাত্র, কিন্তু এখন আমার এক জগৎ আপনার আর এক জগৎ। আমি যখন জেলখানাও ছিল না আমিও ছিলাম না, তখন আমি আর আল্লাহ এক জায়গায় গোপন ছিলাম। তাহলে আল্লাহ যখন মুনসিরের মধ্যে এত কথা সত্য কথা বুঝে দেওয়ার পরে কিন্তু মুনসিরকে ছেড়ে দেয় নাই, কতল করছে। কথা বলেন এ তরিকার মানুষ কি বুঝাইতে চান? যত কথা বুঝেন আল্লাহ ফিক্সেশনের আগে ফিক্সেশন করে দিল, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম, আমি কিছু মানুষের অন্তরের ভিতরে মোহর মেরে দিছি। কি দিছে? মোহর মেরে দিছে। শুনেও শুনবো না, দেখেও দেখবো না, দেখে বুঝাও বুঝবো না, অর্থাৎ তাদের অন্তকরণে মোহর মেরে দিছি। এরকম কিছু লোক নাই? এদের হাজার দিয়া দলিল দিয়া বুঝাইলেও কি কয় জানেন? এরা কয় যে হুজুর ভালোই কইছেন, কিন্তু 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 মানে কি জানেন? এরা কয় যে ওরাও তো কোরআন হাদিস দিয়ে কয়, কিন্তু আমি বলছি যারা মাক্কির আয়াত আর মাদানি আয়াত
মক্কায় সম্মানভাবে দাঁড়িয়ে থাকবে, মাদানী আয়াতের উপর আমল করা ফরজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলছি যারা কোরআন দিয়ে বোঝাতে চান, আমি তাদের কি বলছি, ওইটা কোরআন এটা আমিও মানি, ওইটা পথ প্রদর্শক এটাও মানি, কিন্তু কোরআন তক্তার উপর ঠিয়া দিলে 12 বছরও কথা কয় না। কোরআন যদি কথা কয় তাহলে এই কোরআনই কয়, তাই না? সুতরাং আমি যে কথা এখন আমি মাইক ধরছিলাম কেন জানেন, যে আপনাদের এই ভিতরে ঢুকে দেখছিলাম যে পরিবেশ, তাতে মনে হয় যে গরু হাটিন দেখলাম, মানে মাঝে মাঝে ফাঁকা দিয়ে তিনজন শুয়ে আছেন, আরেকজনের সাথে পা বেঁধে দিয়ে আছেন, আরেকজনের সাথে দেখা হয়ে আছেন, এই পরিবেশে জেকেরের মাহফিলে বসা চলবে না। কথা বলুন, থাকতে হবে গায়ের সাথে গাও লাগাইয়া, এবং কথা বলতে হবে মর্তে মুজাহিদের মতো কণ্ঠ দিয়া। কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যারা এসেছি তারা দুর্বল হয়ে আসি নাই, আর যারা এখানে দরবার এসেছি তারাও দুর্বল হয়ে আসি নাই, ইনশা আল্লাহ। আমি পরিশেষে বিদায় নিচ্ছি। আমি এই দরবারে কারিয়ার একজন গোলাম এবং শাহজাদা ইয়াহিয়ার একজন খলিফা এবং গোলাম, এবং আমার দাদা হযরত কিবলা যিনি অপাত হয়ে আছেন, তিনি শাহ সুফি জসিমউদ্দিন খান সাহেবের একজন গোলাম ছিলেন, আমি সেই গোলাম পরিবারের একটা সন্তান। সুতরাং আপনাদের ধন্যবাদ জানাই। আমার বাড়ি ধনুক থানা ভান্টার বাড়ি কয়াগাড়ি বড়ৈতলি ধর্মস্থান, আমি মাওলানা একবারি সাহেবের ছেলে, এবং আপনাদের ধন্যবাদ জানাই যেখানে যে অবস্থায় যে পরিবেশে ডাকবেন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, দিন বোঝার যত তৌফিক দান করুক, আল্লাহ যদি হায়াত দান করে আবারও যদি দাঁড়াই সেদিন কত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মাওলানা ইউসুফ আলী ধুনট ভান্ডার বাড়ি। আপনারা আমাদের মা এখন বক্তা শেষের দিকেই, এখন খুব মূল্যবান বক্তব্য রাখবে, আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন এবং শুনবেন। এরপর আরো বক্তা, ভালো বক্তা, যারা শেষ বক্তা অবশ্যই তারা মূল্যবান কথা বলবেন। আমাদের মাঝে যেমন ইসলামপুরের মমিন মাস্টার সাহেব আছেন, ওনার পূর্বে আমাদের এখানে আরেকজন বক্তা আছেন শাহ মোহাম্মদ জাকারিয়া হোসেন চিস্তি দুনু, আপনি তাকে কথা বলার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া লা তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أرحم الراحمين فريج على كل مسلم. صلى الله تعالى على سيدنا ونبينا وشفيعنا وسندنا ومرشدنا ومولانا محمد ولا آله وصحابه أجمعين. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليه بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه وتوكلت وهو رب العرش العظيم. الذين آمنوا تطمئن قلوبهم بذكر الله، آل بذكر الله وتطمئن القلوب.
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ما كان محمد نبى أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا